আরে এক মাস পরে অপারেশন না হবে কানে প্রস্তুতি এই ভক্ত সম্মেলন পূজা মানে পবিত্রতা পূজা মানে জাগরণ আমরা মাকে জাগাবো তুমি লাইভ টেলিকাস্ট করছি আমাদের সারাটা বছর যেন আমরা অপেক্ষা করে থাকি এই মা আনন্দময় মা আসছেন তাই গোটা আকাশ বাতাস যেন একটি সুর বলেন যে আগমনী গান এই আগমনী গান এখনো ঋষি বা কবিদের লেখা কোনো কথা মালা বা কোনো কবিতা নয় এটি সাধক যারা সঙ্গীত সাধক শুধু নয় যারা ভগবানের সাধক তাদের এটি মনের অন্তরের ব্যথা তাদের মাদের নিয়ে নিত্য দিনের হাসা কাঁদা সুখ দুঃখ বিরহ যন্ত্রণার যে ব্যথা সেটি আগুনে গানে মূল বিষয় আমি কয়েকটি আগমনী গান গাইতো আমাদের নিত্য জীবনে অনেক
হয়তো বাড়িতে আসছেন, তা বাবার মনে মায়ের মনে কি আনন্দ হয় যখন শোনেন। কৃষ্ণনাথে গিরিব উমাকে ভবনে কৃষ্ণনাথে কৃষ্ণনাথে গিরিব উমাকে
উমা দুর্গালোকে আসছে। আরেকটি আছে, মাও যেন ওই কৈলাসে থাকতে থাকতে তিনি অস্থির হচ্ছে, কারণ ভক্ত ছাড়া তো ভগবান কোন মূল্য নেই। আমার নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম বজায় রয়েছে, তাই ভগবানের উতলা আগমনীতে মা গাইছেন এবারে, মা দুর্গা স্বয়ং বিনতি করছে শিশুর কাছে, তিন দিন তো মাত্র যাব, একটু অনুমতি দাও। আশুতোষ যাব জানি জননী দেখিতে, বংশদান্তে
Yeah.
Thank you.
3 দিন পরে আবার 365 দিন আরো 1 বছর যদি আমরা মন্ত্রে বলি কৈলাসের শিখরে দেবী ভূমিয়ান পর্বত পাশে সম্পদ সরান্তে পুনরাগমনায় অথবা সম্বৎসর ব্যতীত পুনরাগমন কিন্তু মন্ত্রী মানে না
Swaha swaha.